বিদায় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি একটু ব্যতিক্রম, তার নাম সামিয়া রহমান লিসা। আমি তোমার কাছে জানতে চাই তুমি আসলে কে, কারণ আমি জানি, আমি জেনেই তোমাকে ডেকেছি। আমি দর্শককে জানাতে চাই তুমি কে। আসলে আমি হচ্ছে মাত্র অনেক ছোট বলা যায়, শিশু শিল্পী বলা যায়, আর আদমজিতে পড়ছি ইন্টার ফার্স্ট ইয়ারে মাত্র, আর হচ্ছে কালচার লাইনে অনেক বেশি সংযুক্ত, ছবি আঁকি, আবৃত্তি করি, জাতীয় পুরস্কার পেয়েছি 5 বার। কী কারণে পেয়েছি? 3 বার পেয়েছি গোল্ড মেডেল আবৃত্তিতে, আর হচ্ছে 1 বার পেয়েছি রৌপ্য আবৃত্তিতে, আর 1 বার হয়েছে স্কাল্পচার পেয়েছি, মানে স্কাল্পচারে পেয়েছি রৌপ্য পদক, আর 1টা পেয়েছি ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনে, 3rd ইন্টারন্যাশনাল 14 ন্যাশনাল চিলড্রেন এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন ছিল, ওখানে মানে সম্মানসূচক পুরস্কার পেয়েছি, ওখানে যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল অন্য কান্ট্রির। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি দুজনই তোমাকে খুব পছন্দ করেন, এবং তুমি কিভাবে তাদের মতো মানুষের পছন্দের মানুষ হলে? হয়তো আল্লাহর ইচ্ছা ছিল এবং আমার সেটুকু যোগ্যতা ছিল দেখে সম্ভবত আমি তাদের কাছে যেতে পেরেছি। আর এ কথা বলতে হবে অবশ্যই, কারণ এই সুযোগটা কিন্তু সবার হয় না, এই সুযোগটা কেউ করে দেয়। সেটার জন্য আমি সবচেয়ে প্রথম যার কাছে মানে যাকে কৃতজ্ঞতা জানাতে চাই, সে হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক ছিলেন আঞ্জি লিটন স্যার, তাকে। তিনি হচ্ছে আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, যার ফলে আমি তাকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পোর্ট্রেট উপহার দিতে পেরেছি নিজ হাতে একে, এবং মহামান্য রাষ্ট্রপতিকেও। এমনকি রাষ্ট্রপতি অনেক খুশি হয়েছিলেন এবং আমাকে বঙ্গভবনে দাওয়াতও দিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে আপাতত এটা স্কিপ আছে। 14 সালেই হচ্ছে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার পেয়েছি, 6 বার পুরস্কার পেয়েছি। প্রথমবারই কি উনি নিজ হাতে তোমাকে পুরস্কার দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পুরস্কার দিয়েছেন জাতীয় শিশু দিবস এবং হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চে উনি এসেছেন। প্রথম 14 সালে হচ্ছে আমি ওই অনুষ্ঠানে উপস্থাপনা করেছিলাম একদম প্রথমেই, আমার ওখান থেকেই হচ্ছে, অনেক ছোটো ছিলাম আমি, কেবল 5-এ পড়ি। আমার একটা রুল হয়েছে যে কোনো একটা বিষয়ে একজন অংশগ্রহণ করতে পারবে, যাতে সবার মধ্যে প্রতিযোগিতা হয়ে বা একটা সবাই যাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সবাই যাতে কিছু হতে পারে। 6-6 বার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার, মহামান্য রাষ্ট্রপতির দাওয়াত পেয়ে করোনাকালে অপেক্ষায় আছো যে যাবে, এই যে এত সম্মান এত অল্প বয়সে পেলে, এর জন্যে তুমি তোমার মতো মানুষ যেন হতে পারে, অন্যরা যেন তোমাকে দেখে শিখতে পারে, তুমি অন্যদের উদ্দেশ্যে কি বলবে, কিভাবে এগিয়ে যেতে হয়? আসলে আমি বলবো কি, সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইচ্ছা শক্তি। নিজের যদি ইচ্ছা থাকে অবশ্যই এটা সম্ভব, সেটা মহাকাশ সহকারেই হোক আর ঢাকার মধ্যে থাকুক। কারণ আমি একটা কথা বলতে চাই, যখন আমি ছোটোবেলা থেকেই জেলা পর্যায়ে অনেক প্রতিযোগিতা করেছি ছোটোবেলা থেকেই, কিন্তু ন্যাশনাল পর্যায়ে বিভাগে আসিনি, জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি, ওখানে রয়ে গেছি। কারণ আমাদের একটা ধারণা যে ঢাকার বাচ্চাদের অনেক বেশি ট্যালেন্ট, তাদের হচ্ছে তাদের সুযোগ সুবিধা অনেক বেশি পায় মফস্বল শহর থেকে, এরকম ধারণা ছিল, আমারও ছিল, আমার আব্বু আম্মু ওই জেলার সবারই এরকম একটা ধারণা ছিল। তো এই কথা বলতে চাই যে যদি ইচ্ছা শক্তি থাকে এবং সেই যোগ্যতাটুকু যদি থাকে, নিজের মধ্যে তৈরি করা যায়, অবশ্যই একদিন না একদিন এটা প্রকাশিত হবে। একটা কবিতা আবৃত্তি করে শোনাবে? তুমি তো কবিতার জন্য পুরস্কার পেয়েছো। হ্যাঁ অবশ্যই করব। আবৃত্তি করছি আবু হেনা মোস্তফা কামালের লেখা ছবি কবিতা। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিনের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গার্হ দেখেছেন! ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো, শপথ করে বলতে পারি
এমন গার্হতা দেখেননি।